সো হ্যালো গুড মর্নিং গাইজ। তো গাইজ আজ আমি চলে এসেছি বাঁকুড়ার সুন্দর একটা জায়গায়। তো কতটা সুন্দর সেটা আশা করি আমাকে বলে বোঝাতে হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুট করবো, যেরকম ধরো পাহাড় এলাকা, যেমন ধরো শালবন এলাকা, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শ্যুট করবো। দেখতে থাকো যে আমাদের নায়িকা, দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি আর রাস্তাটা এত সুন্দর আর জায়গাগুলো দেখো দেখো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। দুই সাইডে গাছগুলো, মাঝখান থেকে রাস্তা, আর দুই সাইডের জায়গাটা না পুরো লেভেল নয়, মানে উঁচু টাইপের, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না। তো দেখো সত্যি খুব ভালো লাগছে, মনটা জড়িয়ে যাচ্ছে। হে গাইস, শুরু করে দিলাম আজকে আমাদের নতুন শ্যুটের ভিডিও। সো চলো আমরা শ্যুট করব। আজকে আছি আমরা বাঁকুড়ার একটা কি বলো ওটাকে, সোনামুখী বোধ হয় ইয়ের এটার নাম। তো এরকম, তো এই যে আমাদের নায়িকা, আমাদের হিরো, মানে গাড়ির ড্রাইভার, যার জন্য ওই দেখো ওই যে ড্রাইভার গামছা গায়, ঠিক আছে, আমাদের আমাদের সব বন্ধুরা, আর একজন ওই যে ওখানে কি দেখছে জানি না, কি ভিডিও দেখছে, আর একজন বোধ হয় আরেকটা মেয়ে আছে গাড়িতে আছে ভেতরে। তো চলো আমরা শুরু করি আজকের দিন, শুরু করি এখানে সিন থেকে শুরু করছি, তারপরে আমরা যাবো একটা পাহাড়ে ও পাশটাতে। চলো এই যে সবাই আমরা আছি, এই তো প্রচন্ড রোদ্দুর, আমাদের খুবই কষ্ট হচ্ছে, সকাল থেকে আমরা কিছু খাইনি, সবাই খুব যত্ন সহকারে কাজ করছে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন নায়ক খুব জোর জবরদস্তি করে নায়িকাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই তো নায়ক খুব রেগে আছে, জোর জবরদস্তি করে টেনে নিয়ে চলে যাচ্ছে নায়িকাকে। এই যে আমাদের নিউ নায়িকা, আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা শুট করতে ব্যস্ত আছে। এই যে কত সুন্দর করে যত্ন সহকারে আমাদের দাদা কাজ করছে। এই যে আমাদের শুটিং এর স্পটে আমরা এখন আছি, এই দেখুন কিছু হালকা করে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখন। দাদা ক্যামেরাম্যান আপনার খুব ভালো হচ্ছে, এই যে দেখছেন আমাদের এখন নায়ক ব্যস্তর মধ্যে খুবই আছে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখন নতুন একটি প্লেস আমরা খুঁজে পেয়েছি, মনোরম জায়গা, শান্তিমূলক, কিন্তু বাইরে প্রচন্ড রোদ্দুর, শুটিংয়ে সবাই ব্যস্ততা। বলো আমার আমার খুব রাগ খান মানে রাগ চলাই ছুটে ফেলে দেবে ঘুরে দিকে তাকাও, দেখলে ওটো
বললে ঘুরে যাও, কথা বললে চলে যাও। আপটা ধরবি ফট করে, রোল বেরো ফ্রেম থেকে, বেরো অঙ্কিতা, বেরো ফ্রেম থেকে, বেরো 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 রোল আচ্ছা যাও না। ওই হাত কি করে হবে, ঠিকই তো আছে। আর তুমি ওই দিকে কেন ওই হাত ধরবে কেন, ও তো এই সাইডে ছিল না, ও তো প্রথম থেকে এই সাইডে আছে। তাহলে তোমার পাঁচ সাইজ হয়েছে, মানে যখন এখানে নিয়ে এসেছিল কি করে দেখো ভালো করে, কারণ কি তখন এখান থেকে ভিডিওটা হচ্ছে আর তখন ওই হাতটা। আচ্ছা যাও অঙ্কিতা, না ভালো ওই দিকে এই বরাবর যাবি, ওই বরাবর রেডি সোজা হয়ে যাবি অঙ্কিতা। হ্যাঁ রোল দাঁড়িয়ে দেখে নে একটু অঙ্কিতা, দাঁড়া দেখলি তুই নিজে গেল খুশি, চল চলে কাট। হ্যাঁ কমেডি করছে।